বাবা আজকে সকাল সকাল অফিস চলে যাচ্ছে, এক সপ্তাহ ধরে তাই যাচ্ছে, তো এখন আমি বাজারে যাব। মা তো ভাইকে নিয়ে থাকবে, ওই জন্য মা যেতে পারছে না, তো আমি মা লিস্ট করে দিয়েছে, তো আমি গিয়ে নিয়ে আসি এখন। সকালবেলা উঠে কি যোগাসন করছো? যোগাসন কই? একটু আমাদের গুড মর্নিং বলে দাও। হাই, পোলটুলাকায় ফুল এসেছে, আর এই যে এখানে আমার উচ্ছের শাক, এখানে উচ্ছে হয় বাট কম হয়, যেহেতু আমি কিছু দিই না আলাদা করে ফার্টিলাইজার, আর ম্যাক্সিমামলি এগুলো আমি বড়া বা ডালে দিয়ে খেই। এখানে একটা মানি প্ল্যান্ট কোত্থেকে গজিয়েছে জানি না, এটা তুলে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাব। আর মেইনলি এখানটা আমি ওই কুমড়ো শাক যেটা আছে ওটাই কাল্টিভেট করার জন্য রেখে দিয়েছি। এই জায়গাটায় মেইনলি কুমড়ো শাকটাই হয়, কদিন আগে তুলে খেয়ে নিয়েছি সব, আবার বীজগুলো দিয়েছি, দেখা যাক কি হয়। যে উচ্ছে শাকটা অনেকটা বেড়েছে, উচ্ছে গাছ একটু, সবই উচ্ছে গাছ অনেকটা বেড়েছে, এদিকেও রয়েছে, এই যে ঠান্ডিও রয়েছে, আর এইটা হচ্ছে আমার বোগেনভিলিয়া, এটাকে ওপরে নিয়ে যেতে হবে ছাদে, এখানে রোদ পায় না, তো নইলে এই ফুলটা হয়ে যাওয়ার পর আর কিন্তু ফুল হবে না, তাই নিয়ে চলে যাব। চেষ্টা করছি ডেইলি ব্লগিং এর, এখন জানি না কি হবে না হবে, কতদূর কি পারবো সৌর্যকে নিয়ে। এই যে, এই যে ছোট্ট একটা হাত, ছোট্ট একটা সৌর্য। কই ফুল, কোথায় ফুল? কই দেখাও আমায় ফুল, দেখাও তো। হ্যাঁ ওটাও ফুল, একটু ফুলকে হামি দিয়ে দাও, ফুল ছেড়ে না, ফুলকে হামি দিয়ে দাও। বাহ, আজকে এটা হচ্ছে সৌর্যের ব্রেকফাস্ট, অল্প একটু চিনি দিয়ে দই আর রুটি। হ্যাঁ কোথায় যাচ্ছ? ও বাইরে যাচ্ছ, আচ্ছা চলো চলো হাঁটো, রাস্তার ধার দিয়ে হাঁটবে, ওখানে হাত দেবে না, ওখানে কিন্তু স্পাইডারের বাড়ি, কারেন্টের লাইন, ওখানে কেন ডাকো?